বন্ধুরা, আজ গোটা পশ্চিমবঙ্গে আলুর দাম কোথায় কি রয়েছে, আলুর দাম বাড়লো না কমলো, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং প্রত্যেকের কাছে অনুরোধ ভিডিওতে লাইক করবেন। আর যারা চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে ছোট্ট অনুরোধ, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজ পশ্চিমবঙ্গের বর্ধমানের আসানসোলে জ্যোতি আলুর দাম রয়েছে 1420 থেকে 1500 টাকা কুইন্টাল। বাঁকুড়ার বিষ্ণুপুরে জ্যোতি আলুর দাম রয়েছে 1220 থেকে 1260 টাকা কুইন্টাল। বীরভূমের বোলপুরে দেশি আলুর দাম রয়েছে 1180 থেকে 1260 টাকা কুইন্টাল। বর্ধমানের দুর্গাপুরে জ্যোতি আলুর দাম রয়েছে 1420 থেকে 1500 টাকা কুইন্টাল। বর্ধমানের দুর্গাপুরে আদার্স আলুর দাম রয়েছে 1340 থেকে 1480 টাকা কুইন্টাল। মালদার ইংলিশ বাজারে জ্যোতি আলুর দাম রয়েছে 1500 থেকে 1600 টাকা কুইন্টাল। মালদার ইংলিশ বাজারে লোকাল আলুর দাম রয়েছে 1100 থেকে 1200 টাকা কুইন্টাল। জলপাইগুড়ি সদরে জ্যোতি আলুর দাম রয়েছে 1100 থেকে 1300 টাকা কুইন্টাল। মুর্শিদাবাদের কান্দিতে জ্যোতি আলুর দাম রয়েছে 1220 থেকে 1330 টাকা কুইন্টাল। বাঁকুড়ার খাতড়াতে জ্যোতি আলুর দাম রয়েছে 1200 থেকে 1260 টাকা কুইন্টাল। গঙ্গারামপুরে জ্যোতি আলুর দাম রয়েছে 1000 থেকে 1200 টাকা কুইন্টাল। ইসলামপুর প্রিন্সিপাল মার্কেট ইয়ার্ডে 1260 টাকা কুইন্টাল। বেতুয়াদাহারি প্রিন্সিপাল মার্কেট ইয়ার্ডে 1815 টাকা কুইন্টাল। শেওড়াফুলিতে জ্যোতি আলুর দাম রয়েছে 1500 টাকা কুইন্টাল। শামশেরগঞ্জ কৃষি বাজারে জ্যোতি আলুর দাম রয়েছে 1425 টাকা কুইন্টাল অ্যাভারেজ। মোহাম্মদবাজার কৃষি বাজারে 1040 থেকে 1200 টাকা কুইন্টাল। এই ছিল আজকের আলুর গুরুত্বপূর্ণ খবর। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরটি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না।